শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড অ্যান্ড ব্রট আন্ডার ইনভেস্টিগেশন, যেটা আমি একটা পোস্ট করেছি। নতুন যে বাংলাদেশ সেটা একদম বৈষম্য বিরোধী, একদম কোনো রকম কোনো বৈষম্য থাকবে না এরকম বাংলাদেশ দেখতে চাই, যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো ধরনের কোনো দূরত্ব থাকবে না। জনগণ চাইলে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে, সরকার ব্যবস্থা, রাষ্ট্র গঠন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। যেমন আমরা অনেকেই প্রশ্ন তুলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের গঠন যে করা হয়েছে, তার মধ্যে কারো কারো হয়তো পূর্ববর্তী সরকারের সাথে একদম ভালো সম্পর্ক ছিল, তারা তাহলে প্রশ্নবিদ্ধ হয় নতুন সরকার কীভাবে তাহলে চালাবে যদি আগের সরকারের সাথে তাদের যোগসূত্র থাকে। তো এটাও কিন্তু একটা ভালো জায়গা যে আমরা প্রশ্ন তুলতে পারছি, আগে তো প্রশ্ন তুলে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো, তো এখন তো অ্যাটলিস্ট আমরা এই যে আমি আপনার সাথে কথা বলার আগে দুইবার চিন্তা করতেছি না আমি কী বললে আমাকে আটকাবে, কী বললে আমাকে গুম করে দিবে, এই চিন্তা যেহেতু নাই আমি বলতে পারতেছি। আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের যেহেতু অর্থের ঘাটতি আছে, সেই অর্থর উৎস কী হতে পারে, আমাদের বড় বড় যে ব্যবসায়ীগুলো, যা বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে বা অর্থ পাচার করেছে, সেটা আমরা জানি আমাদের অনেক ঋণও আছে, সেই তাদের সেই অ্যাকাউন্টগুলো বাহিরে, দেশের বাইরে সুইচ অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্ট হোক, সেই অর্থগুলো ফ্রিজ করা উচিত। ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের মানুষের উন্নয়নের কাছে ব্যবহার করা উচিত। এবং শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড অ্যান্ড ব্রট আন্ডার ইনভেস্টিগেশন, যেটা আমি একটা পোস্ট করেছি, কারণ সেই হয়তো অনেক ইনফরমেশান আমাদেরকে দিতে পারবে এখন, যে কারণ সে বলেছে তার যে বাসায় কাজ করতেন তার পিয়ন তারই 400 কোটি টাকা, তার মানে সে অনেক ইনফরমেশান জানেন। তো শেখ হাসিনাকে ইনভেস্টিগেশন করলে তিনি বলতে পারবেন যে তার কোন মন্ত্রী মিশের কত টাকা আত্মসাত করেছে, সেই টাকাগুলো দেশের জনগণের দেশে নিয়ে আসা হোক, দেশের জনগণের কাছে ব্যবহার করুক, দেশ সংস্কারের কাছে ব্যবহার করুক। আগে আমি শেখ হাসিনা এই শব্দটা বলে তার সাথে যদি একটা নেগেটিভ কোনো একটা বিশেষণ যুক্ত করতাম সেটা নিয়ে আমরা ভয় পেতাম, আমাদের অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হতো দেশের কথা, আমাদের এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় না, আমরা যা বলার বলতে পারি। এটাই আমি চাই যে এর পরবর্তী যে সরকার আসবে সেখানে যেন এই ব্যবস্থাটা থাকে, আমরা সমস্ত আমরা যাতে ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি, এটাই আমার চাওয়া। আমার এই মুহূর্তে যে আমাদের সিনেমা হল ভাঙচুর হচ্ছে কিংবা আমাদের বিভিন্ন ভাস্কর্য নষ্ট করা হচ্ছে, এটা 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 আমি ধিক্কার জানাই এবং এটা আমি বিশ্বাস করে স্টুডেন্টরা করছে না কিংবা যারা দেশকে ভালোবাসে তারা করছে না, এটা কিছু কুচক্রী মহলই করছে এবং সেটা অনেক প্রমাণ কিন্তু আমরা অলরেডি পেয়েছি কারা কারা এগুলোর সাথে জড়িত। এখন আমি এটা বলতে চাই দ্রুত আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত, আমাদের সিনেমা হল বা আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার ক্ষেত্রে একটা কমিটি গঠন করা উচিত, যারা জেনুইনলি, যারা কোনো দল বা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র শিল্পীদের কথাই ভাববে, তাদের নিয়ে একটা কমিটি গঠন করা উচিত এবং সমস্ত সিন্ডিকেট, সমস্ত বৈষম্য, আমাদের এখানে যে বৈষম্য আছে সেগুলো ভাঙা উচিত এবং যারা যোগ্য শিল্পী তারাই জায়গা পাবে, অযোগ্যতার ভিতরে শুধু লিয়াজু করে যে এতদিন চলতো কিছু কিছু জায়গায়, সব জায়গায় না বলছি, অবশ্যই আমাদের যারা সিনিয়র অনেকেই আছেন তারা অসম্ভব ট্যালেন্টেড, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি লিয়াজু চলতো, সেগুলো বন্ধ করা উচিত, বৈষম্য কোথাও থাকতে পারবে না, যদি রাষ্ট্র গঠনেও না শিল্প ক্ষেত্রেও না। থ্যাংক ইউ।